আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বাংলাদেশি ব্লগার ফজি আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি যে যেখান থেকে দেখছেন আজকের ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি, আল্লাহর রহমতে আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। তো সবার পছন্দ কম বেশ এটা হয়ে থাকে, মেয়েদের বিশেষ করে ভেলপুরি, ফুচকা, চটপটি এগুলো কিন্তু আমাদের মেয়েরা অনেক বেশি পছন্দ করে থাকে। তো সেদিন বিকেলবেলা, সন্ধ্যার সময়, বিকেল না সন্ধ্যার সময় কিছু ঝাল বা এরকম চটপটি টাইপের কিছু খেতে ইচ্ছে করছে। তো বাসা বানাতে গেলে দেখা যায় অনেক সময়ের একটা বিষয় আছে। তো পালাকে পাপা বাইরে যাচ্ছিল, তো আমি বললাম কিছু নিয়ে এসো পাইলে। তো সেই ভেলপুরি পেয়েছে, তো সেটাই নিয়ে আসছে, আইসক্রিম নিয়ে আসছে, আর অনেক কিছু নিয়ে আসছিল, আমি এর আগে ব্লগে দেখিয়েছি, আমি পার্ট টু এর মধ্যে এই ব্লগে এটা দেখাচ্ছি। আর এর তো বাপের কুলে মেয়ে শুয়ে রয়েছে, মানে সৈকতকে দেখলে কি যে হয় ফাতেহার, মানে ওর কুলে উঠেই থাকবে, ওকে ছাড়বে না, এই অবস্থা। মানে সৈকতের কুলেই থাকতে হবে মোট কথা, পাপাকে দেখলেই হলো মেয়ের। তো এই চলছে আমার বাসার অবস্থা। তো এখানে আবার দেখা যাচ্ছে যে ফালাক আইসক্রিম খাচ্ছে, ও খাবে না এটা। তো আমার যেহেতু ভালো লাগে আমি খেতে বসলাম, আর সৈকত একটা দুইটা পিস খেয়েছে। তো যাই হোক, আপনাদেরও পছন্দ হয়তো বা লাগতে পারে বা লাগে, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন আপনাদেরও লাগে এই ভেলপুরি খেতে, চটপুটি না ফুচকা পছন্দ করেন। এখানে বাপ্পে দেখেন তোমরা দুলছে, তো ফাতেহার হয় কি যে ও ক্যামেরা দেখলেই চুপ হয়ে যায়, ওর যে সুন্দর সুন্দর মোমেন্টগুলো থাকে ওর বড় বোন ধরতে চায় কিন্তু পারে না। আর এখানে কিন্তু প্রায় অনেক রাত হয়ে আসছে, 12টা সাড়ে 12টার মতো বাজতেছে। আজকে ফাতেহা জাগ না, ঘুমাসতেছে না, অনেকক্ষণ দোলনা দেওয়া হলো, দোলনা দিতে দিতে দেখা যায় ওর এক সময় ঘুম পাওয়া শুরু করলো। আর ও দেখেন ঘুমানোর জন্য কিভাবে ঘুমাচ্ছে, তো ওর বড় বোন এটা শ্যুট করে রাখলো। ফালাকের মধ্যে দেখলাম যে কিছু কিছু মোমেন্টগুলো আছে ফাতেহার, অনেক কিউট কিউট মাশাল্লাহ, সেগুলো মোমেন্টগুলো ধরার চেষ্টা করে বা মনে করিয়ে দেয়, আম্মু ভিডিও করো বা ছবি তুলো, পাপা নাই পাপার জন্য করো, তো এগুলো হচ্ছে। তো যাই হোক ভালোই হয়, দেখেন ফাতেহা কেমন ঘুমাচ্ছে। ফাতেহাকে দেখে মাশাল্লাহ বলতে ভুলবেন না, আমরাও দোলনা দুলতে তুলতে কিন্তু এরকম ঘুমিয়ে পড়ি, তাই না? তো যাই হোক, মেয়ে পরে ঘুমাতে ঘুমাতে প্রায় 1:30 বাজিয়েছে সেদিন, এই আর কি। তো এখন আমি কাঁকরোল ভাজতেছি। তো কাঁকরোল ভাজা আপনারা কারা কারা খেয়েছেন আর কারা কারা খান নাই, যারা খান নাই তাদের জন্য বিশেষ করে এই কাঁকরোল ভাজিটা দেখাচ্ছি, আপনারা ট্রাই করে খেতে দেখতে পারেন, ডিফারেন্ট একটা স্বাদ হয় এবং অনেক অনেক টেস্টি হয়। তো কাঁকরোল আমি এখানে প্রায় 1/2 ইঞ্চির মতো মোটা করে কেটে নিয়েছি, সাথে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং ধনে গুঁড়া দিয়েছি, আর পরিমাপ মতো লবণ দিয়েছি 1/2 চামচ করে। এখানে ডুবা তেলে আমি ভেজে নিচ্ছি, বেশ ভালোই তেল দিয়েছি, সরিষার তেল দিয়ে আমি ভাজতেছি, সে কারণে হয় কি অনেক ফেনা উঠে যায়। অন্যান্য ঘরের কাজও করব সাথে সাথে আর কি, ভাজা পোড়াটাও করে নিব, সাথে করলা ভাজিও করে ফেলেছি এর আগে। তো আজকে রান্না বান্নার বেশি ঝামেলা নেই, জাস্ট কাঁকরোল ভাজা, দেখেন কি সুন্দর একটা কালার এসেছে আর খেতে বেশ মজা লাগে আমার কাছে বা আমার পরিবারের সবার কাছে এটা পছন্দ হয়। তো এইভাবে কাঁকরোল প্রায় খাওয়া হয় বিশেষ করে গরমে, আর করলা ভাজি, আর এটা হচ্ছে আগের রাত্রের তেলাপিয়া মাছ দিয়ে পটল আলুর ঝোল। তো আলহামদুলিল্লাহ এ দিয়ে আমাদের আজকের আয়োজনে হয়ে যাবে। ফালাকের পাপা তো বাহিরেই রয়েছে, বাহিরেই ওকে খাওয়া দাওয়া করতে হয় কারণ ঘর থেকে সে খাবার কিনে নিয়ে যেতে পারে না, বাইরে কিনে খেতেই হয়। আর মূলত অন্যান্য সব কাজ হয়ে গিয়েছে, তারপর একটু বাহিরে মেঘলা মেঘলা হয়ে রয়েছে, আর অন্যান্য কাজগুলো আছে যেরকম ফাতেহাকে গোসল করানো, এগুলো কাজ আছে, নিজে গোসল করব এগুলোর কাজ আছে, এগুলো করে ফেলবো। তো এই তো আমি একটু ছবি তুলে নিলাম সাথে, থাম্বল দেওয়ার জন্য তো অবশ্যই লাগে। আর এখানে ফ্যান ওয়াশ করিয়েছি, তারপর দুধের পাতিলা রেখেছি, যে দুধ রেগুলার আপা আসে দুধ দিতে, সে আসলে তাকে দিয়ে নিতে হবে। আর ফাতেহাকে ঘুম পাড়িয়ে রেখে
অন্যান্য কাজ করতেছিলাম, তো ঘুম থেকে উঠলেই ওকে গোসলটা করাবো। মূলত 12টা বাজে ঘুমায়, সে একটু ঘুম থেকে উঠে 12:30টায় উঠে আমি 1টার মধ্যে ওকে গোসল করিয়ে দিই। আর অনেক সময় হয় গোসল করানোর পরেই ঘুম। দেখো এখানে পুরা ভিজা দিছে, হ্যাঁ বিছনা ভিজা দিছে, দুই পা ভিজা দিছে, তাও পানি দিয়া খেললা খেললা, এই যে এখানে ভিজে দিছে, আবার এখানে ভিজে দিছে। দেখছো গোসল করতেছে তোমার মেয়ে? হ্যালো, আপনি কি করেন? বলে পাপা, পাপা তুমি কোথায়? পাপা, হু পাপা, হু পাপা তুমি কই? এই যে দেখছো এমনি করলেই পানি পড়ে যাবে, দেখছো না কেমনে ধরে রাখছে, সব খেলতেছে, দেখছো দেখছো দেখছো, এই যে ভিজিয়ে দিল, এই যে ভিজিয়ে দিল, দেখলা পানিটা গোসল করতে আছে বসে, নিজের প্যান্টটা ভিজাইলো ভিজাইলো, সব জায়গায় ভিজাই দিছে, এবার এই সাইডেও ভিজাই দিছে। গোসল করতে আছে, ও আবার গোসল কৌড়ি বুকিলে, তো সন্ধ্যায় চলে আসছি আবারও রান্নাঘরে, কারণ সৈকত বলতেছে নাস্তা করবে, চিকেন স্যুপ, তো সব কিছু নিয়ে আসছে। তা ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, রেসিপিটা অনেক সহজভাবে বানানো যায় এই সন্ধ্যার নাস্তাটা। তো আমি এখানে 1.5 লিটার পানির মধ্যে একটা বেস্টের অংশটা দিয়ে দিয়েছি, আর বড় চিকেন আনা হয়েছে, তো পুরো একটা বেস্ট পিসি দিয়েছি। তো আপনারা আমাদের মাংস মানে মুরগির মাংস অনুযায়ী আর কি, বা কতটুক বানাচ্ছেন সেটার অনুযায়ী আপনারা সব কিছু দিতে পারেন। তো আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি 2 চামচ, আর লবণ দিয়েছি পরিমাপ মতো, আর এখানে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি যে চিকেনের মধ্যে যে ফ্যাটগুলো থাকে সব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, তো সেজন্য অল্প পরিমাপ একটু সরিষার তেল দিলাম খাবারের স্বাদ আনার জন্য আর কি। আর এখানে আরও কিছু আমি অ্যাড করবো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে একটু এইগুলো মানে এটার মতো তো আর আমরা মরিচ বা আর কিছু ইউজ করছি না, তো সেক্ষেত্রে আমরা গোলমরিচের একটু ক্রাশ করে দিয়ে দিব। তা আমার কাছে হাম্বল দিতে আছে, সেটা দিয়ে আর কি একটু গুঁড়া করে নিয়েছি, কিছু সাদা গোলমরিচ, কিছু কালো গোলমরিচ, ভালো করে ক্রাশ করে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো, মানে আধা চামচের মতো আর কি দিলাম। আর পানি বেশ ভালো গরম হয়ে আসছে, আর এখানে আমি আরও অ্যাড করব দালচিনি 1টা আর 2টা এলাচ। সেটা দেওয়ার কারণ হচ্ছে চিকেনের একটা ফ্লেভার থাকে, তো গরম মশলাটা দিলে সেই সুন্দর একটা গ্রানটাকে ম্যানেজ করবে, ভালো লাগবে গ্রানটাকে, এই জন্য আর কি আমি এই 2টা এলাচ 1টা দালচিনি অ্যাড করছি। যখন আমি চিকেনটা বের করব তখন সাথে এইটাকেও এই গরম মশলাটাকেও বের করে ফেলে দেব। তাহলে কী হবে, পানির মধ্যে এবং চিকেনের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার এবং স্বাদও নিয়ে আসে। তো এটা আমি আধা ঘন্টার মতো রান্না করব, তারপর দেন নিয়ে বের করে নিব। এখানে বেস্ট পিস যে মাংসগুলো আছে সেটা বের করে নিয়েছি, আর এই যে সেই 2টা এলাচ 1টা দালচিনি বের করে ফেলে দিলাম, আর এটা চিকেনগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, তা আমাকে আর কিছু করতে হবে না, নিজেই খুলে খুলে যাচ্ছে। তা আমি আরও অন্যান্য কাজ ছিল সেগুলো করে ফেলেছি, তো এখানে ঝুড়া করে সব কিছু মিক্স করব। কী কী করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি খুব সহজভাবে চেষ্টা করেছি রান্না করে, এবং ফালাক তো এটার রেজাল্ট খুবই ভালো দিয়েছে আমাকে, আম্মু খুবই টেস্টি হয়েছে, আম্মু আমি অনেকগুলো খাবো। তা আলহামদুলিল্লাহ আমার মেয়ে বেশ ভালোই 2 বাটির মতো স্যুপ খেয়েছে, তো তার খাবার দেখে বা তার আনন্দ দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। আর এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি 4 চামচ, চায়ের যে চামচটা আছে আমার হাতে, যে চামচ আছে সেই চামচের 4 চামচ দিলাম। তো আমি এখানে কি করব, আমি বেশি অংশে গোলাবো না, কারণ জিনিস নষ্ট হবে, আমি এখানে হয়তো বা বেশি করে একটু গোলা নিলে কর্নফ্লাওয়ারটা বেঁচে যাবে, তখন আমাকে ফেলে দিতে হবে, অপচয় করতে হবে, তো আমার সেটা কিন্তু পছন্দ না। তা আমি প্রথমে অল্প নিয়েছি, মানে 4 চামচ নিয়েছি, ঘনত্বটা দেখে সুপের আমি আবার লাগিয়ে লাগলে আবার 1 চামচ দিব, আমি এভাবে করে দিব।
তো আমি এখানে কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়েছি, দুটা ডিম ফেটে সাথে রেখে নিয়েছি। এবার চিকেনগুলো যা যা আছে সবগুলো একসাথে আস্তে আস্তে দিতে থাকব। আর এখানে আমি আর চুলা নিভাইনি, তখন হালকা জালের মধ্যে ছেড়ে দিয়েছিলাম যে বাকি হাড়গুলো ছিল সেগুলো রান্না হতে থাক। আর এই যে যে চিকেনগুলো আমি ঝুরঝুরা মানে করে ফেলেছিলাম সেগুলো সব দিয়ে দিয়েছি। আর সাথে এখানে কী কী দিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি সবই। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। তো আপনারা না চাইলেও দিতে পারেন, একটু সাদা কালার আসবে, আর যদি এই টমেটোটা সসটা দেওয়ার কারণে হলে লাল কালারটা চলে আসে। তো আপনারা যদি সাদা কালার খেতে চান তো সেক্ষেত্রে ঠিক আছে, আর যদি না চান তাহলে সেটা দিয়েন না। আর এখানে সয়া সস দিলাম 1 টেবিল চামচ। আর আপনারা একটু স্পাইসি করার জন্য যে হট সস আছে সেটা দিতে পারেন। তো সেটা আমার কাছে নাই, বিদায় বলে আমি দিচ্ছি না, যা আছে আমার ঘরে সেটা দিয়ে তৈরি করছি। নর্মালি সবার বাসায় এগুলো রেগুলার জিনিসপত্র কিন্তু থাকে। তো এখানে এবার কর্নফ্লাওয়ারটা আছে সেটা এবার দিয়ে দিব। এবার ঘনত্বটা কীরকম হয় সেটা বুঝতে হবে আমাকে, আর স্যুপটার ঘনত্বটা নিজের পছন্দ মতো দেওয়া যায়। আমি এখানে একটু ঘন, যেরকম বাহিরে স্যুপ কিনতে পাওয়া যায় ঘন বেশি, সেরকম টাইপের একটু করব, খেতে ভালো লাগে। আর শোকত বলতেছিল সেই টাইপেরই আর কি খাওয়ার জন্য তার ইচ্ছে করছিল। তো আমি অর্ধেকটা দিয়েছি, দেখি না কোনো সেরকম কোনো ডিফারেন্ট কিছু বোঝা যাচ্ছে না, ঘনত্ব আসে নাই। তো কী করবো, সেকেন্ড টাইমে সব কিছু একবারে দিয়ে দিব। আর আপনারা অবশ্যই দেওয়ার সময়টা খেয়াল করবেন, একটু নাড়া দিতে থাকবেন, না হলে এক জায়গা থাকলে কী হবে, দলা বেঁধে যাবে, তো এটা একটু আবার প্রবলেম হয়ে যাবে। তো এগুলো একটু কেয়ার করে কাজ করতে হবে। আর লবণটাও একটু চেখে নিতে হবে, মাঝে মাঝে আমি একটু চেখে নিয়েছি যে লবণটা ঠিক আছে কি না। তো বাকি যে কর্নফ্লাওয়ারটা আছে সেটা নাড়িয়ে দিয়ে দিব, কারণ দেখা যায় কর্নফ্লাওয়ারটা জমে যায়। তো আমি বাকিটা দিয়ে দিলাম, বাকিটা দেওয়ার পরও কী হয় সেরকম ঘনত্ব ভাব আসে না। তো সেই ঘনত্ব ভাব আবার আনার জন্য আমি দেন আবার দুই চামচ কর্নফ্লাওয়ার গুলে তখন আবার অ্যাড করি, তখন পারফেক্টলি হয়ে যায়। তো টোটাল আমি 1.5 কেজি পানিতে একটু শুকানোর পর ওখানে 6 চামচ আমাকে কর্নফ্লাওয়ার অ্যাড করতে হয়েছে। তো আবার অনেক সময় হয় কি, দেখা যায় যে একটু পানিটা বেশি শুকিয়ে গেলে তখন আবার 6 চামচ বেশি হয়ে যাবে, 5 চামচ দিলেই হবে। তো আমাদের এখানে তিনজন অনুযায়ী যতটুকু আমার দরকার আমি ততটুকু রেখেছিলাম। এখানে যে 2 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ারটা, আমি এবার সবটুকু মিক্স করে নিব, এবার পারফেক্টলি ঘনত্ব চলে আসে। আর আমি একটু দিতে থাকি আর এগুলো চেক করতে থাকি। এগুলো আপনারাও যদি বাসায় ভাবে তৈরি করেন তাহলে হয়তো বা সেটা করতে পারেন, কারণ মানুষের মাপকাঠি সবসময় যে ঠিক হবে তা না, মিস্টেক হতেই পারে, তাই না? তো সেটার কারণে অল্প, আর অপচয় যারা পছন্দ করেন না তারাই এভাবে সেফলি চলার চেষ্টা করবে। তো আমার এটা পারফেক্টলি ঠিক আছে সব কিছু। আমি এবার ডিম অ্যাড করছি, আর ডিমটা হয়তো বা দেখি আপনারা বুঝতে পারছেন, আমি ডিমটা দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে করে নাড়া দিব, যেরকম ডিমটাও একটু ঝুরা ঝুরা ভাব আসে আর খেতেও ভালো লাগে। আর সাথে ডিম দেওয়ার পর আমি আর রান্না করব না, 1 মিনিট রান্না করি, 1 মিনিট রান্না করে নামিয়ে ফেলবো, আর পরিবেশন করতে পারি মেহমানদের সামনে বা নিজের পরিবারের সামনে। তো এই মজাদার স্যুপটা রান্না যদি আপনারা করে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে আজকের রেসিপিটা, সেটাও শেয়ার করতে পারেন। আর আমি বেশি বড় ভিডিওটা করব না, এই পর্যন্তই থাক। আমি আর ব্লগিং করতেও পারিনি, কারণ গরমের কারণ আমাকে আর ভালো লাগছিল না, আমি যে ফ্যান নিচে বসে পড়েছিলাম, আর বাকিটা ফালাকের পাপা নিজেই বেড়ে খেয়েছে, তা আমি আর শেষ পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর আমাকেও ভালো লাগেনি, গরমের মধ্যে আসলে চুলার পাড়ে থাকাটা অনেক টাফ, অনেক কষ্টকর। আর যেহেতু এখন সন্ধ্যার সময় গোসলও করা যাবে না সেজন্য, তো আমি নামানোর চুলা না নিবানোর পর লেবু দিয়ে নামিয়ে ফেলেছি। চুলা জ্বলানোর অবস্থায় লেবু দেওয়া যাবে না, রান্না করাও যাবে না, আমি চুলা না বন্ধ করে নামিয়ে ফেলবো, দেন তখনই আর কি লেবুটা দিয়েছি। আর একটু লবণও দেখে নিচ্ছি ঠিক আছে কি না। তো আপনাদের কাছে আমার ব্লগটা আজকের কেমন লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারা সবসময় এভাবে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।